আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাহিয়া মেহেরিন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সুন্দর একটি সুন্নতি বোরখা দেখিয়ে দেবো, যেসব অপরাধ খাস পর্দা করেন আর যেসব অপরাধ করেন না তাদের জন্য অনেক সুন্দর একটি বোরখা। আর এই বোরখাটাতে অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন করা হয়েছে। চলুন তাহলে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিই। প্রথমে এই বোরখার বডি পার্টটি দেখিয়ে দিচ্ছি। এই বোরখার হাতায়তে ইলাস্টিক ইউজ করা হয়েছে এবং একটি সুন্দর ফেব্রিকের বো ইউজ করা হয়েছে। আমি ভিডিও শেষে আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখিয়ে দেব। কোমরের সাইডটাতে কুচি দিয়ে সুন্দর একটি ডিজাইন মেক করা হয়েছে। আর নিচের দিক থেকেও দেখতে পাচ্ছেন যে একটি ফ্রিল করা আছে, এটার জন্য বোরখাটাকে আরও বেশি এলিগেন্ট লাগছে। আর এই বোরখাটির পিছন দিকটা একদম প্লেন করা আছে আর সাথে বেল্ট দেওয়া আছে, আপনারা অ্যাডজাস্ট করে পরতে পারবেন। আর হিজাবটা আমরা নর্মাল রেডি হিজাবগুলো যেভাবে পরি সেভাবে পরে নেব। নিকাবের সাইডটা আমরা যেভাবে নিকাব পরি, বেল্টটা নিয়ে পেছনে আমাদের খোপার উপরে বেঁধে নিব। আর এই হিজাবটা সব থেকে বড় সুবিধা হচ্ছে, এটার জন্য আমাদের কোনো এক্সট্রা হিজাব ইউজ করতে হবে না, এটার সাথে ফিক্সড একটা হিজাব দেওয়া আছে, এটা শুধু পিন দিয়ে ফিক্সড করে নিলেই হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই হিজাবটা সেট করতে পারবেন। এরপর আপনারা চাইলে হিজাবটা এইভাবেও ছেড়ে রাখতে পারেন, তাহলে দেখতে কিছুটা এরকম লাগবে। আর আপনারা যদি চান এখানে একটি টিপ বোতাম ইউজ করা হয়েছে, সেটা লাগিয়ে আপনারা এই হিজাবটা পেছনের দিকে দিলে এটা কিছুটা দেখতে বাটারফ্লাইয়ের মতো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।